নিচের এগুলো একটু কমের মধ্যে রয়েছে, এগুলো একটু কমের মধ্যে 7-8 টাকা ফোম সহ। ফোম সহ করে আর ফোম ছাড়াও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ফোম ছাড়া সিঙ্গেল পার্টের, সিঙ্গেল পার্টের রয়েছে। হ্যাঁ, হচ্ছে এই ব্যাগটা আমি 18,000 পিস ব্যাগ আমি ওমান পাঠানো হয়েছে, ওমানে পাঠিয়েছি। বাহ, যে কোনো সাইজ যে কোনো ব্র্যান্ডের লোগো দিয়ে বক্স করতে পারবেন, তৈরি করতে পারবেন একটা বক্স। এটা কি মেকআপ? এটা হচ্ছে গতকালকে ডেলিভারি দিছি, জয় সিস্টেম বক্স। এটা কি? এটা উনি পড়ছে হিজাব রাখবে, মেয়েদের হিজাবের জন্য। এর আর্ট পেপার ব্যাগ, আর্ট পেপার 150 জিএসএম বাইরের পেপার, চায়না পেপার। আচ্ছা আচ্ছা, এগুলোর প্রাইস তো নরমালি হবে হচ্ছে 18 টাকার মতো চলে যাবে। 1000 পিস করতে গেলে 18-20 টাকার মতো চলে যাবে, 18-20 টাকা। এগুলো প্রাইস এরকম 18-20-22 টাকা, 20-22। এটা 5 থেকে 5.5 টাকা হচ্ছে ওয়াইফেল বক্স। আপনারা যদি চান কোয়ান্টিটি, কোয়ান্টিটি কোনো সমস্যা না। হ্যাঁ, এগুলো 5 টাকা 5.5 টাকা। আমার এখানে নর্মালি রেস্টুরেন্টের পিজা বক্স, পিজা ব্যাগ, তারপর আপনি বার্গার বক্স, মিট বক্স, অনেক কিছুই তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কোন জায়গা থেকে বক্স এবং ব্যাগ বানাতে পারবেন। সাপোজ আপনার একটা ব্র্যান্ড আছে, সাপোজ ধরেন ব্র্যান্ডের নাম হচ্ছে খাদিজা, তো এছাড়া যে কোনো নাম হতে পারে। আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের বক্স এবং ব্যাগ বানাতে পারবেন ইমপ্রা এন্টারপ্রাইজ থেকে। আর সাথে আছে আমাদের মনির ভাই। মনির ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন ভাই, অনেক ভালো আছি। একটু কাইন্ডলি একটা অ্যাড্রেসটা বলে দিই আপনার দোকান। আমার আমার হচ্ছে পুরান ঢাকা, পুরান ঢাকা নয়াবাজার জিন্দাবাহার পার্কের সাথে। আচ্ছা, তো আপনি পার্কের সাথে এসে আমাকে ফোন দিলে পারবেন, বা যদি না আসতে পারেন আমাকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সব রকম ব্র্যান্ডের আপনারা কিন্তু বক্স বানাতে পারবেন, ব্যাগ বানাতে পারবেন। অনেকে আসলে খুঁজে যে ভাই আসলে আমরা এই যে বক্স এবং ব্যাগ বানানোর হ্যাসেলটা নিতে চাই না, আমরা আরামসে ব্যবসা করব। আর যদি আমার থাকতো যে কেউ একজন লোক যে আমি ফোন দিব, অর্ডার দিয়ে বানা দিব, তাই তো? তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটি জায়গা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে সব রকম একদম কিন্তু কালেকশন রয়েছে, খেজুরের রয়েছে, খাবারের রয়েছে, জামা কাপড় জুতা থেকে শুরু করে একদম এভরিথিং, এভরি আইটেম কিন্তু আপনারা কিন্তু বক্স এবং ব্যাগ বানাতে পারবেন। তো বন্ধুরা দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। সাথে আছে আমাদের মনির ভাই। মনির ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন আপনারা? এই তো ভাই অনেক ভালো আছি। তো অনেকে আসলে কমেন্ট করতেছিল কমেন্ট বক্সে যে ভাইয়া কোন জায়গা থেকে ব্যাগ এবং বক্স বানাতে পারবো। হ্যাঁ, তো আপনার এখানে একটু অ্যাড্রেসটা বলেন সবার আগে ভাইয়া। এটা হচ্ছে আপনার পুরান ঢাকা নয়াবাজার জিন্দাবাহার, নয়াবাজার জিন্দাবাহার পার্কের সাথে এটা আমার দোকান, আমার শপ। আচ্ছা আচ্ছা, তো আপনারা চাইলে আমার শপে চলে আসতে পারেন, বা আমাকে অনলাইনে অর্ডার করতে পারেন। তো আমি আপনাকে দেখাবো আজকে আমি কী কী করি, তৈরি করি, আমার এখানে কী কী প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে? তো আমার এখানে নর্মালি রেস্টুরেন্টের পিজা বক্স, পিজা ব্যাগ, তারপর আপনি বার্গার বক্স, মিট বক্স, অনেক কিছুই তৈরি করে থাকি। অনেক কিছুই তৈরি করে, যদি চান আমি বেশি না, আমি আপনাকে অল্প কয়েকটা প্রোডাক্ট দেখাই। হ্যাঁ, শিওর শিওর, কিছু কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে আমি। আচ্ছা, আমরা কিছু স্যাম্পল দেখাই দিব এখন আপনাদের সুবিধার্থে। সুবিধার্থে এটা হচ্ছে চাউমিন বক্স, চাউমিন বক্স, চাউমিন বক্স, চাউমিন বক্স একদম। ৫-৫.৫ টাকা মানে এটা 1000 পিসের, জি প্রাইস প্রাইস দিছি আমি আপনাকে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কফি কভার, কফি কভার, কফি কভার, স্লিপ স্লিপ যাকে বলে স্লিপস। আচ্ছা, এটা কত পিস মানে হবে মিনিমাম? 2000 পিস। আচ্ছা, প্রাইস কি রকম পড়ে? 2 টাকা 2.5 টাকা। আচ্ছা ঠিক আছে, মিট বক্স, মিট বক্স। আচ্ছা হ্যাঁ, এটা সবচেয়ে বেশি এখন রানিং, বেশি চলে আর কি, চলে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন বড় ছোট আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি চান যে ভাই আমরা জিএসএম চেঞ্জ করে নিব, কম বেশি মোটা চিকন করে নিব, হ্যাঁ সেটা তাও করতে পারবেন আপনি। কত কত পড়ে এটা? এটা 5-5.5 টাকা। 5-5.5 টাকা, জি জি জি। এরপর কি দেখাবেন ভাইয়া? এরপর আমি আপনাকে দেখাই হচ্ছে আমার যে প্রিমিয়াম কোয়ালিটি বক্সগুলো, আর টি শার্টের, শার্টের, প্যান্টের, পাঞ্জাবির যে বক্সগুলো এটা দেখাবো। হ্যাঁ চলুন, হ্যাঁ বলেন একটু। এই যে ওয়াও, এটা খুবই প্রিমিয়াম লাগতেছে, খুবই প্রিমিয়াম একটা বক্স, যাকে বাংলাদেশি অনেক পছন্দ করছে। হ্যাঁ হ্যাঁ দেখেন একদম ইয়ার্ন অ্যান্ড ইয়ার্ড। হ্যাঁ ওকে ঠিক আছে। তারপর এই যে আয়োজন, আয়োজন পাঞ্জাবি একটা বক্স। আচ্ছা দেখেন খুবই চমৎকার, মানে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম। রাইট রাইট, আপনারা আসলে কি এগুলোর জিএসএম মোটা চিকন বা পাতলা করা যাবে করে কিন্তু আপনারা নিতে পারবেন যে তুফা। আচ্ছা কত পড়ে এটা? কত এটা কত পড়ে? এগুলো 1000 পিস করলে 25 টাকার মতো পড়বে, 25 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এরপর এখানে কিছু পিজের বক্স রয়েছে, পিজের বক্সগুলো একটু দেখাই দিন, কারণ রেস্টুরেন্টের জন্য কিন্তু পিজের বক্স একদম হিউজ কোয়ান্টিটি লাগে। তারপরে কিন্তু পিজের বক্স এখান থেকে বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ যেমন এটা ধরুন যে পান পিজা, প্যান পিজা, এটা 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 কত? এটা আপনার 1000 পিস করতে গেলে 18-20 টাকার মতো চলে যাবে, 18-20 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা হট অ্যান্ড ফ্রেশ পিজা, ওকে। হ্যাঁ এই হচ্ছে পিজের বক্সটা, খুবই সুন্দর। এবং দুই সাইডে কিন্তু আপনার প্রিন্ট করে নিতে পারবেন, এই সাইডে কিন্তু নাম্বার রয়েছে, এই সাইডের নাম্বার রয়েছে। এটা কত পড়ে? এগুলো প্রায় এরকম 18-20-22 টাকা, 20-22 জিএসএম মোটা চিকেন করে। হ্যাঁ
এটা এটা কি এটা পিজা এটা পিজা একটু ছোট সাইজ ছোট সাইজ 10 ইঞ্চি এরকম 10 ইঞ্চি কত বড় এটা এগুলো 10 12 টাকার মধ্যে চলে যায় 10 12 টাকা 10 টাকা 12 টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেই সারা ব্যাগ দেখতে পাচ্ছি একটু ব্যাগগুলোর আসলে প্রাইসগুলো একটু জানিয়ে দিন এই যে এরো আর্ট পেপার ব্যাগ আর্ট পেপার 150 জিএসএম বাইরের পেপার চায়না পেপার আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস তো নরমালি হবে হচ্ছে 18 টাকার মতো চলে যাবে 18 টাকার মতো এটা সুইডিশ মোটা বোর্ডের পেপার আচ্ছা এগুলোর প্রাইস 25 টাকার উপরে নিচে চলে যাবে 25 টাকার উপরে নিচে চলে যাবে আচ্ছা এগুলো সুইডিশ এগুলো 25 টাকার মধ্যে সুইডিশ বলতে কি বোঝাচ্ছেন এটা সুইডিশ বলতে এটা একটা বাইরের পেপার চায়না এটা নামই সুইডিশ খুব হার্ড খুব এটা কি চায়না থেকে চায়না থেকে নিয়ে আসে ডাইরেক্ট চায়না থেকে পেপার নাম হচ্ছে সুইডিশ সুইডিশ আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে আমরা নিচ থেকে দেখাই দিই নিচের এগুলো একটু কমের মধ্যে রয়েছে এগুলো একটু কমের মধ্যে 7 8 টাকা 7 টাকা 8 টাকা 6 টাকা 6 টাকা কমের মধ্যে এগুলো 10 এগুলো হচ্ছে আপনার মানে প্যান্টের দোকানের জন্য 10 টাকার মধ্যে 11 টাকার মধ্যে করতে পারবেন আপনারা যদি চান যে নিজে এখানে কিন্তু সাউন্ড এক্সপোর্ট কালেকশন লেখা আছে যদি চান নিজের দোকানের অবশ্যই সম্ভব বয়েস কালেকশন অবশ্যই নিজের দোকানের নাম দিয়ে কিন্তু সম্ভব ওকে এরপর আমরা কি দেখবো ভাইয়া এরপর একটা ব্যাগই দেখবো আমরা রিসেন্টলি যে কয়েকটা বড় কোম্পানির সাথে কাজ করছি ব্যাগগুলো আপনাকে দেখাবো মানে ভালো কোয়ান্টিটি পিস কাজ করছে জি 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 বলটনের সাথে বলটনের সাথে ভাই কাজ করছে দেখি বলটনের সাথে কাজ করছে আমি আচ্ছা তারপর হচ্ছে আপনার বেক্সিমকোর সাথে বেক্সিমকোর ব্যাগ বানা দেওয়া হইছে আমার এরকম যদি চান আপনারা অবশ্যই নিতে পারেন এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন চাল ডালের রয়েছে খেজুর হাটের রয়েছে অনেক কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা কি এটা কিসের জাপানিজ একটা কোম্পানি আচ্ছা নাম অনেক চিনে হাশিমা হ্যাঁ ওনাদের একটা ব্র্যান্ডের ব্যাগ বানানো হুম হুম সুইডিশ পেপার দিয়ে এটা এটা কিরকম পড়ে এটা এগুলো 20 25 টাকার কাছাকাছি 20 25 টাকা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো আমরা এখান থেকে আর কিছু আতর বক্স বা খেজুর বক্স একটু দেখাই দিই অবশ্যই অবশ্যই আতরের বক্সগুলো আমি দেখাচ্ছি আপনাকে এটা একটা চকলেট বক্স যে মানুষের সে চকলেট আচ্ছা হ্যাঁ দেখেন সে এটার ভিতরে নাকি বললো সে এই প্রোডাক্টটা ঢুকাই দিবে হ্যাঁ 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 ছয়টা প্রোডাক্টকে 12টা প্রোডাক্ট ঢুকাই দিবে চকলেট বক্স চকলেট এটা মনে হয় কি আতরের বড় বক্স করা যাবে হ্যাঁ করা যাবে বাট এত বড় নরমালি করে না কেউ মানে 20টা একসাথে রাখলো বা হ্যাঁ এটা উনি চাইলে করতে পারবে সম্ভব সম্ভব ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি তো এটা একটু দেখাই দেবেন এটা কিসের আতরের আতর হ্যাঁ দেখেন ফোম দিয়ে অনেকগুলো আতর এটা কিন্তু ফোম সহ ফোম সহ আর ফোম ছাড়াও আতর পেয়ে যাবে হ্যাঁ ফোম ছাড়াও সিঙ্গেল পার্টের সিঙ্গেল পার্টের রয়েছে হ্যাঁ এই সিঙ্গেল পার্টের এটা কিন্তু সিঙ্গেল পার্ট এটা কত বড় এটা এগুলো নরমালি 3 টাকা 3 টাকা 20 2 টাকা 80 এরকম পড়ে সে এগুলা মিনিমাম কত কোয়ান্টিটি 1000 হলে সবচেয়ে বেস্ট 1000 বা 2000 আচ্ছা হ্যাঁ মানি ব্যাগের বক্স হ্যাঁ দেখেন নাইস নাইস মানি ব্যাগের বক্স ঠিক আছে তারপর হচ্ছে আমি আপনাকে দেখাই খেজুরের বক্স খেজুরের বক্স খেজুরের বক্স ওকে হ্যাঁ টু পার্ট সো এরকম কোয়ান্টিটি রয়েছে আপনারা কোয়ান্টিটি কোয়ান্টিটি পিস পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নাই খেজুরের বক্স আচ্ছা হ্যাঁ গিফট বক্স গিফট বক্স রয়েছে হ্যাঁ দেখেন একদম নাইস এই বক্স আচ্ছা হ্যাঁ দেখতে পারি আমি আপনাকে দেখাই আরো কিছু আচ্ছা মেট্রো সেম সিমেন্ট মেট্রো সেম সিমেন্টের একটা উনি একটা বক্স গিফটের জন্য উনি করছে তো এটাও একটা বক্স এর ভালো একটা বড় একটা কোম্পানির বক্স আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি যে কোনো সাইজ যে কোনো ব্র্যান্ডের লোগো দিয়ে বক্স করতে পারবেন আপনি তৈরি করতে পারবেন হ্যাঁ তো দেখেন টমি হিল ফিগার সবই কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন সমস্যা নাই এছাড়া কিন্তু অ্যাপেক্স এর জুতাটা দেখছিলাম আমি যে হ্যাঁ জুতার বক্স আছে ম্যাভরিক এই যে দেখেন ম্যাভরিক সাপারে কিন্তু এরকম যে চাল ডালের বক্স দেখতে পাচ্ছেন যে স্পার্কের হ্যাঁ ওয়াইফেল তো ওয়াইফেলটা দেখা যান তো ইদানিং ওয়াইফেলটা অনেক চলতেছে অনেক রানিং হ্যাঁ অনেক ওয়াইফেল কিন্তু স্টোর হয়েছে বাংলাদেশে ওয়াইফেল ওয়াড্রপ হট ড্রগের বক্স আচ্ছা দেখেন এই হচ্ছে ওয়াইফেল বক্স আপনারা যদি চান কোয়ান্টিটি কোয়ান্টিটি কোনো সমস্যা না হ্যাঁ যদি ভাই কিছুদিন টাইম দিলে হবে ভাই বানা দিতে পারবে এটা বক্স এটা কি মেকআপ এটা হচ্ছে গতকালকে ডেলিভারি দিছি জয়েন্ট সিস্টেম বক্স এটা কি এটা এটা উনি বলছে হিজাব রাখবে মেয়েদের হিজাব হিজাবের জন্য হিজাবের জন্য জয়েন্ট সিস্টেম একটা ব্রাউন গার্ল একটা পেজের জন্য মনে হয় হ্যাঁ হ্যাঁ উনি একটা অনলাইন পেজ আছে তো গতকালকে ডেলিভারি নিল আচ্ছা আচ্ছা বলল যে একটা হিজাবের জন্য এটা কত পড়ছে এটা এটা ওনাকে আমি বানা দিছিলাম 25 টাকা পার পিস এটা সাইজটা একটু বড় তো তার জন্য প্রাইসটা 25 টাকা পার পিস এটা বক্স সহ ড্রয়ার সিস্টেম আছে দেখেন মোটামুটি কিন্তু আমরা আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আপনারা কিন্তু আসবেন সরাসরি একটু অ্যাড্রেসটা বলে দিবেন ভাই হ্যাঁ আমার অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা নয়াবাজার জিন্দাবাদ পার্কের সাথেই আপনি আমাকে চাইলে আপনি আইসে অর্ডার করতে পারেন বা আমাকে অনলাইনে অর্ডার করতে পারেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার করা আছে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে